হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে আমার মায়ের কাহিনী চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমি আমার ডাইনিং রুমটাকে একটু মেকওভার করব, আর সেটাই আমি তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো, এটা একটা ডলফিন, আর এইটা অনেক দিন ধরে মানে আমাদের ঘরে পড়েছিল। এটা আমার শ্বশুরমশাই কিনেছিলেন, তো আমি আজকে এটাকে বের করে নিয়েছি, একটু ভালো করে পরিষ্কার করে ভালো করে সাজিয়ে রাখবো। আর এটাকে পরিষ্কার করার পরে মানে এরকম দুটো আরও ঘোড়াও আছে, তো আমাকে সুব্রত বলল যে ওটাকেও বের করে নিয়ে পরিষ্কার করে রাখতে, মানে এরকম সাজিয়ে রাখতে, তাহলে ভালো লাগবে। আর দেখো, এটা আমি পীতাম্বরম আছে না, সেটা মানে যে ডাস্ট মানে পাউডার আছে সেটা দিয়ে পরিষ্কার করছি। আর দেখো, একটুখানি জাস্ট ওটা লাগিয়ে ঘষতেই কত সুন্দর ঝকঝকে, একদম পরিষ্কার হয়ে গেছে। আর তামা বা পেতলের জিনিস ধোয়ার পরেই না ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হয়, নইলে জলের দাগ থেকে যায়। তো দেখো, এটা আমি ভালো করে পরিষ্কার করে সাইডে সরিয়ে রেখেছি। আর এখন আমি আমার ডাইনিং টেবিলটাকেও পরিষ্কার করে নেব, আর মানে ডাইনিং টেবিলের যে কাপড়টা আছে সেটাও তুলে নেব। আর আমার যে ডাইনিং রুমটা আছে সেটা আমি কিছুদিন আগে মানে মাস দুয়েক আগে যখন আমাদের বাড়িতে কাজ হচ্ছিল, তখনই আমি খুব ভালো করে মানে একদম ডিপ ক্লিন করেছিলাম, ভালো করে ঝুল ঝেড়ে দেওয়াল টেওয়াল খুব ভালো করে পরিষ্কার করেছিলাম। বাট তাও যেহেতু রাস্তার পাশে বাড়ি আর এত ঝুল পড়ে, তো মানে তাও অল্প বিস্তর তো নোংরা ধুলো ঝুল তো মানে পড়েই যায়। আর পুজো যখন এসেই গেছে, পুজোর আগে দিয়ে আমি প্রত্যেক বছরই ঘর পরিষ্কার করি, তাই জন্য এবারেও ভাবলাম একটু একটু তাড়াতাড়ি আমি করেছি এবারে ঘরটা পরিষ্কার। তো ঘরগুলো আমি এবার একটু ঝুল সেরকম একটা নেই, খুবই সামান্য ঝুল পড়েছিল, তো যতটুকুনি ঝুল পড়েছে ততটুকুনি আমি এই ঝুল ঝাড়িটা দিয়ে একটু ঝুলগুলোকে ঝেড়ে নেব। আর যে পেলমেটগুলো আছে বা যে সুইচ বোর্ডগুলো আছে সেগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। এটা যতই আমি পরিষ্কার করি মানে এটা যদি আমি প্রত্যেক সপ্তাহতেও পরিষ্কার করি, তাহলেও এখানে ধুলো পড়বে, কারণ আমার মানে বাড়িটা একদমই রাস্তার ওপরে আর প্রচণ্ড পরিমাণে ধুলো আসে, ধুলো পড়ে তো প্রত্যেক দিন মানে ডেলি বেসিসে তো এইসব জিনিসগুলো পরিষ্কার করা হয় না। তো মাঝে মধ্যেই আমি এগুলোকে এরমভাবে চেয়ারে উঠে উঠে পরিষ্কার করি। তো দেখো, আমি এরকম পেলমেটগুলো মানে যতটুকুনি আমার হাত যায় ততটুকুনি আমি পরিষ্কার করে নিই, আর বাদ বাকিটা মানে এর থেকে উপরের যে অংশটা আমার পক্ষে পরিষ্কার করা সম্ভব হয় না, ওটা আমি হয় সুব্রতকে দিয়ে না হয় আমাদের যিনি কাজ করেন তাকে দিয়ে আমি পরিষ্কার করাই। তো আজকে মানে যেই দিন আমি ভিডিওটা শ্যুট করছি, তো সেই দিনকে আমার রান্না হয়নি। আমি একদিকে রান্নাঘরে মানে রান্না বসিয়ে এসেছি, একটু করে গিয়ে নেড়ে দিচ্ছি, আর একটু করে বাইরেরও কাজ করে নিচ্ছি, তাহলে আমার একবারে পুরোটা হয়ে যাবে কমপ্লিট কাজ। কারণ আমি যদি রান্না করে আবার মানে বাইরের ঘরটা মানে ডাইনিং রুমটা পরিষ্কার করতে যাই, তাহলে অনেক দেরি হয়ে যাবে। তো ওই জন্য আমি রান্না বসিয়ে দিয়ে তারপরে বাইরের এই কাজগুলো করছি। তো দেখো, মানে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে যত মানে একটু দূর থেকে হলেও মানে পোছার পরে কতটা পরিষ্কার লাগছে। আর ফ্রিজটাকে কিন্তু আমি মানে ডেলি বেসিসে না হলেও একদিন দুদিন অন্তরই পরিষ্কার করি, বাট তাও ফ্রিজের উপরটা ভীষণ নোংরা হয়ে থাকে, ধুলো পড়ে যায়। তো কিন্তু ফ্রিজ নোংরা হলে আমার ঠিক ভালো লাগে না, তাই জন্য ফ্রিজটাকে আমি একদিন অন্তর দুদিন অন্তরই পরিষ্কার করি। আর দেখো, এটা হচ্ছে একটা আমার কাঠের ওয়ার্ড্রপ বলতে পার, মানে কাঠের না, এগুলো প্লাইয়ের ওয়ার্ড্রপ বলতে পারো। তো এইটাকেও আমি ভালো করে মুছে নিয়েছি, আর এবার ডাইনিং টেবিলটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নেব, যেহেতু এখানটা আমি ঝুল ঝেড়েছি, তো ওই ডাইনিং টেবিলের মধ্যে ঝুলও পড়েছিল, একটু ভালো করে পুছেও নিলাম।
আর এর পরে আমি এখন একটা নতুন ডাইনিং টেবিলের কভার পেতে দেব। এটা আমি মানে রিসেন্টলি কিনেছি 2-3 দিন আগে, তো এটা একটা এই ডাইনিং কভারটাকে আমি পেতে দেব। আর এই কভারটা মানে প্রথমে যখন কিনেছিলাম আমি একটু লাইট কালারের কিনতে চেয়েছিলাম, বাট পাইনি, ডিপ কালার কিনেছি, কি বাট এখন পেতে খুব ভালো লাগছে দেখ। তো দেখো যে আমার যে লাকি ব্যাম্বু গাছটা আছে সেটাকে আমি এরমভাবে জল দিয়ে মাঝে মধ্যে মানে 1-2 দিন অন্তরই পরিষ্কার করে, মানে পরিষ্কার না, স্নান করাই, আর এরকম বাটিটাকে পরিষ্কার করে নিই। আর দেখো এই সময় আমি মায়ের সাথে মানে আমার শাশুড়ি মায়ের সাথে মানে কথা বলছিলাম, মা আমাকে জিজ্ঞেস করছিল যে ওই টেবিলের কভারটা কত নিয়েছে, কারণ দেখতে খুবই ভালো লাগছিল, তো এইসব নিয়ে আমি কথা বলছিলাম। আর দেখো তারপর আমি এখানে ডাইনিং টেবিলের উপরে চলে এসেছি, আর এই যে ড্রাই ফ্রুটের কৌটোগুলো সেগুলোকে ভালো করে ধুয়ে ভালো করে পুছে নিয়ে আমি এর মধ্যে ড্রাই ফ্রুটগুলোকেও ঢেলে রেখে দেব। আর এই ড্রাই ফ্রুটগুলোকে আমি ডাইনিং টেবিলের উপরে এই কারণেই রাখি, তার কারণ হচ্ছে আমি মানে ড্রাই ফ্রুটগুলো না খেতে ভুলে যাই, তো ডাইনিং টেবিলের উপরে থাকলে চোখের সামনে থাকলে মনে থাকে রাত্রে ভিজিয়ে রাখার কথা, আর খেতেও ভুল হয় না, নইলে আমি ভীষণ ভুলে যাই। তো দেখো এবার আমি গাছগুলো রেখে দিলাম, একটা আর্টিফিশিয়াল গাছও রেখেছি সাথে, বেশ ভালোই লাগছিল দেখতে। আর এখন আমার যে মানি প্ল্যান্ট গাছটা রয়েছে সেটাকে আমি বাথরুমে নিয়ে গেলাম, আর বাথরুমে এটাকে ভালো করে আমি ভিজিয়ে দেব। তো এটা আমি সপ্তাহে 1 দিন এরমভাবে আমি সব গাছগুলোকেই মানে ভিজিয়ে দিই, পুরো ভালো করে চান করিয়ে দিই। তো এবারে দেখো চলে এসেছি বেসিনের জায়গাটাকে পরিষ্কার করতে, আর এই বেসিনটাকেও আমি কয়েকদিন ধরে পরিষ্কার করছি না, তার কারণ ডিপ ক্লিন করব বলে মানে খুব ভালো করে পরিষ্কার করব বলে কয়েকদিন ধরে আমি পরিষ্কার করছি না, তো বেসিনটাও খুব নোংরা হয়েছে। আর এটা দেখো একটা হারপিকের যে পাইপ আছে পাইপটা পরিষ্কার করার, তো এটা 1 গ্লাস জলের মধ্যে এটাকে হাফ মানে প্যাকেটটা দিয়ে ভিজিয়ে রাখতে হয় 10 মিনিটের জন্য, আর তারপরে এই ইয়েটার মধ্যে পাইপের মধ্যে ঢেলে দিলেই পাইপটা ভালো পরিষ্কার হয়ে যায়। আর এটা দেখো মিস্টার মুশকিলের এটা হারপিকের মানে টয়লেট ক্লিনার, আমি এটা দিয়েই বেসিন পরিষ্কার করি, আমার টয়লেটের জন্য আলাদা হারপিক রয়েছে, এটা আমি বেসিন পরিষ্কার করার জন্য বেসিনের নিচেই রাখি। তো এটা দিয়ে একদমই বেশি ঘষতে লাগে না, দিয়ে এরমভাবে পুরো ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দিলে খুব ভালো পরিষ্কার হয়ে যায়, একদম চকচকে হয়ে যায়। আমাদের এই বেসিনটাও কিন্তু অনেক দিনের পুরনো বেসিন, কিন্তু আমি এটা পরিষ্কার করা হয়ে গেলে তোমরা দেখবে বুঝতেই পারবে না যে এটা এতদিনকার পুরনো বেসিন, পুরো একদম নতুনের মতন চকচক করে। আর দেখো এই ভেতরটায় আমি এরকম ব্রাশ দিয়ে পরিষ্কার করি, এর আগের দিনও দেখেছো আমি রান্নাঘরের বেসিনটাকেও এরমভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করি, যে ব্রাশগুলো পুরনো হয়ে যায় সেগুলোকে আমি ফেলি না, এরকম বেসিন পরিষ্কার করার নানান জিনিস পরিষ্কার করার জন্য আমি রেখে দিই। আর দেখো এই লিকুইডটাকে এবার আমি ভালো করে বেসিনটাকে পুছে নেব, পুছে নিয়ে তারপরে এই লিকুইডটাকে আমি ঢেলে দেব, আর লিকুইডটা ঢালার পরে আমি বেসিনের মধ্যে আর জল ফেলবো না, কিছুক্ষণ সময়ের জন্য, ঘন্টাখানেকের জন্য আমি আর জল ফেলবো না। তো ভালো করে বেসিনটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে ওই যে লিকুইডটা আছে সেইটা এই বেসিনের মধ্যে আমি ঢেলে দেব। I'll be there. Never leaving you in the darkness, even when
তো বন্ধুরা দেখো আমার বেসিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম চকচক করছে। আর এরপর আমি এখানে চলে এসেছি, এই দেওয়ালের মধ্যে যে ফুটোগুলো রয়েছে সেই ফুটোগুলোকে আমি এই পাতা মানে ফুটোগুলোর উপরে এই পাতাটা দিয়ে সেইগুলোকে মেকআপ করার চেষ্টা করব। জানি না কতটুকুনি মেকআপ করতে পারবো। আসলে এই এইখানটায় আগে আমাদের ওয়াটার পিউরিফায়ারটা ছিল, যেহেতু এই বেসিনের মধ্যে জলটা এসে পড়তো তাই জন্য এটা এখানে লাগানো হয়েছিল, আর তার জন্য এখানে এইগুলো ফুটো করা হয়েছিল। তো এখন তো মানে ঘরে আমাদের রঙও হচ্ছে না যে এটাকে আমি আর কিছু ব্যবস্থা করব, তো তার জন্যই এই আর্টিফিশিয়াল পাতাগুলো কিনেছি। কিনে এইখানটায় রেখে মানে লাগিয়ে সেলোটেপের সাহায্যে লাগিয়ে আমি এটাকে মেকআপ করার চেষ্টা করছি। দেখি কত দূর মানে কতটা কি মেকআপ হয়। তো যেহেতু এর নিচেই আমার মানি প্ল্যান্টটাও রয়েছে, অরিজিনাল যে মানি প্ল্যান্টটা রয়েছে, অ্যাকচুয়ালি আমি এটাকে এমনভাবে লাগাবো যাতে বোঝা যায় যে আমার যে মানি প্ল্যান্টটা রয়েছে সেই মানি প্ল্যান্টটাই দেওয়াল বেয়ে বেয়ে উঠেছে। তো আমি তো এরমভাবেই ভেবেছি জিনিসটা, তো জানি না কতটা এটাকে এক্সিকিউট আমি করতে পারবো। আর একটা কথা আমি তোমাদের থেকেও জানতে চাইছি যে তোমরা যদি মানে কিছু একটা আমাকে আইডিয়া দাও যে এখানে কি করলে বা কি লাগালে জিনিসটা মানে এই ফুটোগুলো দেখা যাবে না, তো তোমাদের কাছে যদি কোনো রকম আইডিয়া থেকে থাকে তাহলে প্লিজ আমাকে জানিও, আমি সেরকমভাবে এই জিনিস মানে এই জায়গাটাকে আমি সাজানোর চেষ্টা করব। তো দেখো জিনিসটা অনেকটা এইরকম লাগছে, তো জানি না কেমন লাগছে, তোমরা প্লিজ জানিও যে তোমাদের কেমন লাগছে। তো আমার তো খুব একটা খারাপ লাগছে না, আর এটা সত্যি কথা বলতে মনেই হচ্ছে যে এই অরিজিনাল মানি প্ল্যান্টটা থেকেই পাতাগুলো উপরে উঠে এসছে। তো যাই হোক দেখো আমি এই যে পিতলের যে ডলফিনটা পরিষ্কার করে ছিলাম সেটাও জায়গা রেখে দিলাম। আর এরপর আমার আর কোনো তেমন কাজ নেই, শুধু যে মেঝেটা রয়েছে সেটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিল, ঝুলঠুল পড়েছিল, তো সেটাকেই ভালো করে পরিষ্কার করে নেব। আর সেটাকে ভালো করে মানে ঘরটা মুছে নেওয়ার পরে আমি তোমাদেরকে আমার ডাইনিং রুমের যে ফাইনাল লুকটা আছে সেটাও শেয়ার করব। তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার ডাইনিং রুমের ফাইনাল লুক। আর তোমরা প্লিজ জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো, একটা লাইক করো। আর আজকে যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।